হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। তো এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারে, শুক্রবার না, গত বৃহস্পতিবারে আমরা হচ্ছে আমাদের আমার বড় ফুপুর বাসায় যাচ্ছিলাম। তো ওইখানে বড় ফুপুর বাসায় যাওয়ার আগে হচ্ছে আমরা মিরপুরের বাবুল্যান্ডে গিয়েছিলাম। তো সেই ভিডিওটাই আজকে, বাবুল্যান্ডে কী করলো না করলো ওইটারই ভিডিও আজকে শেয়ার করব। তো মেনলি হচ্ছে আমাদের উত্তরাতেও বাবুল্যান্ড আছে, কিন্তু হচ্ছে আমাদের যেহেতু একটা ফ্রি টিকিট ছিল, তো আর আমাদের মিরপুর আমার ফুপুর বাসায় যাওয়ার কথা ছিল, ওখান থেকে রিক্সার ডিস্টেন্স। তো সেই হিসেবে আমরা চিন্তা করলাম যে ওকে উত্তরার মিরপুরের বাবুল্যান্ডটাও ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো যেই ভাবা সেই কাজ। আমি আমু আর হচ্ছে আমার মেয়ে গেলাম, আর ওর বাবার অফিস ছিল যার কারণে যেতে পারেনি। তো আমরা যে আমরা প্রথমে হচ্ছে বাবুল্যান্ডে গিয়েছি, ওখান থেকে হচ্ছে আমার ফুপুর বাসায় গিয়েছিলাম। তো এই তো এটা হচ্ছে মিরপুর 12-তে। তো এটা হচ্ছে আমার এক্সাক্ট বলে নাই, মনে নাই যে শপিং মলটার নাম। এটা হচ্ছে লটোর উপরে, আর এখানে সুন্দর করে লোকেশন দেওয়া আছে, কিভাবে যেতে হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমরাও সেইভাবে সেটা ফলো করে আমরা যাচ্ছিলাম। তো আমরা যেদিন বাবুল্যান্ডে গিয়েছিলাম সেদিন হচ্ছে অনেক ভিড় ছিল। আর হচ্ছে নর্মালি হচ্ছে বাবুল্যান্ডে বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে 400 টাকা, আর গার্জিয়ানদের জন্য হচ্ছে 150 টাকা করে। তো আমাদের কাছে হচ্ছে বাচ্চার টিকিটটা ফ্রি ছিল, আমরা হচ্ছে গার্ডিয়ান যে টিকিটটা আছে ওইটা পারচেজ করেছিলাম। তো আমরা যখন টিকিট পারচেজের যেই জায়গাটা আছে ওইখানে যাই, ওখানে দেখে তো পুরো অবাক, কারণ এখানে অনেক বড় লাইন আছে। তো আমার মেয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ করছিলাম। তো ওকে বুঝাই সুঝে অনেকক্ষণ এক পাশে দাঁড় করাই রেখেছিলাম। তো এখানে ভিড় হওয়ার একটা কারণ হচ্ছে ওরা সম্ভবত ওখানকার যে আশেপাশের স্কুল আছে ওদের বিভিন্ন প্রজেক্ট চলে, বা বিভিন্ন বিভিন্ন স্কুলে ওরা ফ্রি টিকিট বিতরণ করে থাকে। তো ওরা মেবি ওখানে কোনো স্কুলে এরকম ফ্রি টিকিট দিয়েছিল বাচ্চাদের, যার কারণে ওই ওই কারণে হচ্ছে ওখানে এত ভিড় হয়েছিল, সব গার্ডিয়ানরা আসছিল বাচ্চা সহকারে। তো এই টিকিট পারচেজ করতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায়। তো আমরা ঢুকে ঢুকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল শু খুলে মোজা নিয়ে আসতে হয়। এখানে মোজা যদি কেউ নিয়ে আসে তাহলে এখান থেকে পারচেজ করতে পারবে। পার পিস পার জোড়া সম্ভবত হচ্ছে 30 টাকা করে। এই তো এটা হচ্ছে বাবুল্যান্ডের ভিতরের যে ডেকোরেশন, সেটা এটা অনেকটা পিঙ্ক থিমে করা, আর যেটা হচ্ছে আমাদের উত্তরা যেটা করা এটা অনেকটা গ্রিন থিমে করা। আর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা হচ্ছে ডিফারেন্ট। তো আমার মেয়ে হচ্ছে প্রথমে হচ্ছে কি কি আছে ওটা দেখার জন্য মানে 1 মিনিট ও আধা সেকেন্ড ওই বিভিন্ন জায়গায়, মানে যেই জায়গায় যাচ্ছে স্টে করছে না, ও আগে দেখছে কোথায় কি আছে। তো যাই হোক, এখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে মেট্রো রেলের মতো। তো ওই জায়গায় ঢুকে একটার পর একটা কম্পার্টমেন্ট আছে, ওটাতে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে। তো ওখানের মধ্যে একটাতে ছিল জেলখানা টাইপের, আর একটাতে ছিল রান্না, মানে বিভিন্ন কুকিং টাইপের খেলনার, আর আরেকটা জায়গা ছিল হচ্ছে ডাবল বেডের বিছানো, একটা উপরে আর একটা নিচে। তো এখানে উঠে ওর একটু ভয় মেবি লাগছিল, আর অনেকগুলো বাচ্চা একসাথে উঠছিল, তো যার কারণে ও পরবর্তীতে আবার এই জায়গা থেকে নেমে যায়। পরে অবশ্য আরও অনেকবার উঠেছিল। তো এরপর থেকে ও আবার দৌড়ে বাইরের দিকে যায়, আর হচ্ছে খেলনা সাইডটায় যায়। এখানে আরও অনেক ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিস করার আরও অনেক কিছু ছিল, যে ছোট ছোট গাড়ি আছে যদিও এটা হেঁটে হেঁটে ঠেলে ঠেলে নিতে হয়। আর সামনে যেই পিঙ্ক কালারের বল বল ঘুরছে ওইটাতে আমার মেয়ে কোনো কালেই চড়তে পারে না, উঠতে পারে না, উঠতে গেলে পড়ে যায়। তো ও আবার এখানে যে কুকিং এর যে বিভিন্ন খেলনাগুলো আছে ওইটা নিয়ে খেলছে। এখানে হচ্ছে অনেকগুলো বাচ্চা বড় ছোট সবাই মিলে খেলছিল। এরপর আরেকটা জায়গা আছে, এখানে হচ্ছে কাঠের ছোট ছোট টুকরা, এটা বল বল টাইপের, এটাতে যদি হাঁটেও এটাতে ব্যথা পায় না, হাঁটলে এগুলো ইভেনলি বসে যায় আবার। তো এখানে অনেকগুলো বাচ্চা খেলছিল, খেলে খেলে বিভিন্ন আবার মাথায় দিচ্ছিল। আর এখানে এর আরে পাশের সাইডেই হচ্ছে বিভিন্ন ব্লকস ছিল, ব্লকসগুলো দিয়ে খেলতে পারে। তো আমার মেয়ে ওটা দিয়ে খেলে না, কারণ ওইটাতে খেলেছে, ও নতুন কি আছে ওইটা দেখার জন্যই বেশি উৎসুক ছিল। এখানে আরেকটা ছিল, এটা বাবুল্যান্ডের উত্তরা ব্রাঞ্চেও আছে। এখানে হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে, এখানে যে টিউবটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবুল্যান্ডে নাই, কিন্তু এমনি স্লাইডটা আর হচ্ছে বল যেটা আছে ওটা হচ্ছে বাবুল্যান্ডের উত্তরা ব্রাঞ্চে আছে। তো
তো এটাতেই ও পছন্দ করছিল, এটাই চড়ছিল, কয়েকবার চড়ছিল, কিন্তু এখানে পরবর্তীতে একবার ব্যথা পাওয়ার কারণে, কারণ অনেকগুলো বাচ্চা এই জায়গাটা যেখানে সিঁড়ি আছে ওইখানে উঠতে গিয়েছিল, তো ওইখানে ও পড়ে যায়। যদিও সেরকম সিরিয়াস কোনো কিছু না, কিন্তু ও ভয় পেয়েছিল যার কারণে সেখানে আর উঠেনি। এই তো এটাও একটা অ্যাক্টিভিটিসের যে ইয়ে, এখানে এখানে মাসাজ চেয়ার আছে, এছাড়া 3D গেমসের অপশন আছে, এটার জন্য আলাদা পে করতে হয়। আর হচ্ছে এর পাশে রয়েছে ফুড জোন, এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ডান্সের, এটা সব ব্রাঞ্চেই থাকে, একটা সার্টেন টাইম পরপর এখানে বাচ্চাদের ডান্স করায়। তো এখানেও হচ্ছে ডান্স করছিল, আমি সঙ্গত কারণে এইখানে যে গানের অডিওটা এটা এখানে দিচ্ছি না, তাহলে কপিরাইট আসতে পারে। তো এখানে বাচ্চারা হচ্ছে ওই এখানে যারা ভলান্টিয়ার আছে ওরা গাইড করে, আর বাচ্চারা হচ্ছে ওইটা ফলো করে ডান্স করে। এটা হচ্ছে ফুড জোন, ফুড জোনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব ব্রাঞ্চেই থাকে, এখানে ফুড জোনের পাশেই হচ্ছে বুক রাখা থাকে, এখান থেকে বই কিনতে চাইলে কিনতে পারে। এখানে আইসক্রিম প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের খাবার থাকে, এখানে এখান থেকে অর্ডার প্লেস করে অর্ডার করতে হবে। এই জায়গাটাও বলের এই জায়গাটাও সুন্দর ছিল, আমার মেয়ে কিছুক্ষণ খেলেছিল, কিন্তু এই যে পাশে যে বড় বেবিটাকে দেখছেন ও বারবার ফেলে দিচ্ছিল, যার কারণে ও পরবর্তীতে এখানে আর যায়নি। এর পাশে হচ্ছে আরেকটা ইয়ে ছিল ট্রেনের, এটাও নতুন ওর জন্য, এটাতে ও চড়েছিল, কিন্তু এখানে আপনারা যতবার ইচ্ছা ততবার চড়া যায়, কিন্তু আমার মেয়ে একবারই চড়েছিল, মেবি ও ভয় পেয়েছিল বা যেহেতু এটা পছন্দ করেনি খুব একটা, শুধুমাত্র বসে থাকতে হয় এই জন্য। এটা চড়ার পরে পরবর্তীতে ও এখানে এটা 1 মিনিটের মতো চড়ায়, তারপরে হচ্ছে ও এখান থেকে ঘুরে ঘুরে দেখছিল যে আর কিছু আছে কিনা। এটা হচ্ছে মোটামুটি একটু বড় না ছোট, উত্তরা ব্রাঞ্চের তুলনায় বাবুল্যান্ডে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোতে উত্তরা ব্রাঞ্চটাই হচ্ছে সবচেয়ে বড় আর অন্যান্যগুলোর তুলনায় আর কি। তো আমার মেয়ে এখানে চড়ার পরে ও আবার এখান থেকে নামার পর আমি বললাম আরেকবার চড়ো, এখানে বসে থাকো সমস্যা নাই, তো ওখানে আর চড়ে নাই, ওর ভালো লাগে নাই। তার পরবর্তীতে এই যে এখানে আমি একটু শুট করছিলাম, এই যে এখানে একটা গ্যাস স্টেশন আছে, এগুলো জাস্ট ডেকোরেশন পারপাসে, এগুলো খেলার কোনো কিছু না। এরপরে ওকে কিছু খাওয়ালাম কারণ ও খিদা লেগেছিল বলছিল, এরপরে ওকে ফ্রেঞ্চ ফ্রাইজ, ওর অ্যাজ ইউজুয়াল এগুলো আসলে এখানে আসলে এটাই খায়, ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস। তো এটা খাওয়ার পরে আমরা হচ্ছে চলে যাই। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।